আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তৈরি করে দেখাবো আলু ঘাঁটি রেসিপি। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি পাতিলের মধ্যে, দুইটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর দুইটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন ছিলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ ফেড়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু বাদামি করে নেব। এই আলু ঘাঁটিটা উত্তরবঙ্গের বিখ্যাত একটি আলু ঘাঁটি, এটা খেতে অনেক মজা লাগে। বিয়ে বাড়ি থেকে শুরু করে গ্রামে গঞ্জে সব বড় অনুষ্ঠানে কিন্তু এরকম ঘাঁটি থাকে, আর এই ঘাঁটিটা বিশেষ করে সবাই পছন্দ করে। উত্তরবঙ্গের দিকে এটা বেশ চল আছে। এখানে আমি লাল মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ আদা রসুন বাটা। এবার তেলের মধ্যে ভালোভাবে মিক্সড করে নেব। এটা একটু ভেজে নেওয়ার পরে আমি একটু গরম পানি ব্যবহার করবো এর মধ্যে, যেন মশলা পড়ে না লাগে এটা খেয়াল রাখতে হবে। ভালোভাবে মশলাটা ঘুনা করে নিতে হবে একদম তেল উপরে আসা পর্যন্ত। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি আর সঙ্গে নিয়েছি পেটি দুইটা। মাছ একটু বেশি হলে আলু ঘাঁটি খেতে বেশি ভালো লাগে। এখন মাছ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাছটা কষিয়ে নেব আর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব মাছটা কষানোর জন্য। কষাতে হবে ভালোভাবে আর মাছ কষিয়ে নেওয়ার মধ্যেই দেখা যাবে মাছ ভেঙে যাবে আর সুন্দরভাবে মশলার সঙ্গে মাছগুলো মিশে যাবে, কারণ মাছ সেদ্ধ হতে একদমই সময় লাগে না। এভাবে কষিয়ে নিয়েছি। এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে, শীতকালে বিশেষ করে আলু ঘাঁটি বেশি ভালো লাগে। আর এই আলু ঘাঁটিটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, এমনকি লুচির সঙ্গেও খাওয়া যায়। এটা এমনই একটা রেসিপি যে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে এটা যায়। এবার আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম এর মধ্যে। আলুগুলো সিদ্ধ করে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। এবার মাছের মধ্যে দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে দেখা যাবে যে লেগে লেগে আসছে, তখন পানি দিয়ে দিতে হবে। গরম পানি দিয়েছি এখানে আমি। আলু ঘাঁটির মধ্যে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হয় আর এর জন্য এটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এর ফলে আলু ঘাঁটি ডাল জাতীয় জিনিস যত ফুটানো যাবে এটার স্বাদ কিন্তু তত বেড়ে যায়। এভাবে নেড়ে চেড়ে আমি একটু ঘন করে নেব আর কি। আলু ঘন্টটা একটু ঘন হলে ভালো লাগে, আর অনেকে আবার পাতলাও রাখে আলু ঘাঁটি, মানে নিজের মতো যেমন পছন্দ তেমন করেই এটা নামিয়ে নেওয়া যায়। আর এভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটু উপর দিয়ে জিরা ফাঁকি করে রেখেছিলাম সেটা দিয়ে ছিটিয়ে দিলাম। এভাবে তৈরি হয়ে গেল আলু ঘাঁটির রেসিপি। খোদা হাফেজ।